মিনু সৃষ্টি সৃষ্টি প্লাস প্রাক পূজা 2019 এই মুহূর্তে বেহালা নতুন দল ক্লাবে আপনি পূজো কমিটির কোন পদে রয়েছেন? আমি এই পূজো কমিটির আহ্বায়ক কনভেনার। আপনি কনভেনার, সেই জায়গা থেকে একটু যদি পূজো করতে। এবারে 54তম শারদ উৎসবে আমাদের বেহালা নতুন দলের নিবেদন, মহালক্ষ্মীর মায়ায় ভরা রেখ দেউলের পরম্পরা। মহালক্ষ্মী অর্থাৎ দুর্গার যে অনেকগুলো রূপ আছে তার মধ্যে মহালক্ষ্মী রূপ, যেটা 18 হাতের দুর্গা আমরা দেখতে পাই, সেটা আমরা এবারে এখানে করেছি। আর রেখ দেউলের পরম্পরা হচ্ছে, রেখ দেউল একটা এমন একটা মন্দির করার প্যাটার্ন বা রীতি, সেটা চালা হয়, আট চালা যেরকম বিভিন্ন হয়, সেটা চালা কিন্তু সোজাসুজি সরলরেখার মতো মন্দিরটা উপর দিকে উঠে যায়, এটা হচ্ছে রেখ দেউল। এই ধরনের মন্দির পশ্চিমবাংলার পশ্চিম প্রান্তে দেখতে পাওয়া যায়। আমরা সেরকমই একটি মন্দিরের, এরকম বিভিন্ন রকমের মন্দির আছে ওখানে, কিন্তু দেখে নিই তার মধ্যে একটা এরকম ধরনের করেছি যাতে লোকে একটা নতুনত্বের স্বাদ পায়। এই ধরনের মন্দির সচরাচর দেখা যায় না, তো সেই জন্য এই মন্দিরটা করেছি আমরা।